ভারতবর্ষের জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল, এবং এই ফুটবলের উন্মাদনাটা বাড়িয়ে দিলেন ভারতীয় ফুটবলার রহিম নবী এবং ষষ্ঠী দুলে। সঙ্গে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। আজকের এই ব্লগটি ফুটবল খেলাকে কেন্দ্র করি। গ্রামের মাঠে এত ভালো ফুটবল খেলা হয় সেটা আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। নিজের কাজ সেরে বাড়ি ফেরার সময় দেখলাম হঠাৎ লোকজনের চেঁচামেচি। সেখানে গিয়ে দেখি বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত রয়েছেন নানান ব্যক্তিরা, এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হলো ফুটবল খেলা, এবং তারপরে দেখলাম প্লেয়ার পরিচিতিও সঙ্গে সেরে নেওয়া হলো। তারপরে হঠাৎ স্টেজের দিকে তাকিয়ে দেখি রয়েছেন আমাদের রহিম নবী, ষষ্ঠী দুলে, সঙ্গে মন্ত্রী স্বপন দেবনাথও। ফুটবল খেলার মাঠটিতে এতটাই ভিড় যে ক্যামেরা নিয়ে সামনে যাওয়াটা ছিল একদম দুষ্কর ব্যাপার। তাই ম্যাচের সম্পূর্ণ কিছু কভারেজ তুলে ধরতে না পারলেও কিছু কিছু অংশ আপনাদের জন্য আমি তুলে ধরেছি অনেক কষ্টের মাধ্যমে। গ্রামের ফুটবল ম্যাচে এত দর্শক দেখে তিনি মুগ্ধ হয়ে যান, এবং তিনি নিজের মুখেই বললেন যে এই মাঠেই তিনি তার কলকাতার দল নিয়ে এসে এখানকার লোকাল টিমদের সঙ্গে একদিন একটা বড় ম্যাচ খেলে যাবেন। আমি একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনারা এখানে একটা বেস্ট টিম করেন, যে আমাদের সঙ্গে একটা ম্যাচ খেলুন এই মাঠে, সেটা আপনারা অর্গানাইজ করুন। আমরা কলকাতা থেকে আসবো একটা ম্যাচ খেলতে আপনাদের এখানকার ছেলেদের সঙ্গে। আমি ফ্যানকে বলে যাচ্ছি ছেলেরা যেটা করবেন, আপনারা তো খেলা দেখাতে পারলাম না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।